অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে। বিষয় হচ্ছে গণিত। এখানে দেখো তোমাদের জন্য আমি 5টি মডেল প্রশ্ন নিয়ে এসেছি। এই 5টি মডেল প্রশ্ন করলে তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কেমন প্রশ্নপত্র হতে চলেছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। আর তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 10 এবং সময় থাকবে 30 মিনিট। তো মডেল ওয়ানের প্রশ্নগুলি আমরা এখন দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। দেখো প্রত্যেকটি প্রশ্নের নাম হচ্ছে নাম্বার হচ্ছে কিন্তু হাফ নাম্বার করে। 3 অঙ্কের মোট সংখ্যা 999টি। এরপর কোন সংখ্যার চতুর্থ স্থানের অঙ্ককে সহস্র বলে, এখানে ঠিক না ভুল এগুলি লিখতে হবে। 375 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 300। এরপর ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড় হয়। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি ছাগলের পায়ের সংখ্যা 8টি, 12টি, 10টি না 4টি। এরপর আছে 5, 10, 15 পরবর্তী সংখ্যা হচ্ছে 0, 12, 20 না 25। এরপর 88 থেকে 10 কম 98, 68, 108 না 78। এরপরে দেখো ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, 4টি, 2টি না 1টি। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো শূন্যস্থান পূরণ করো, 50, 45, 40 এবার এই শূন্যস্থানগুলি তোমাদের পূরণ করতে বলা হয়েছে। এরপরে দেখো 2, 12, 22, 32 এরপর শূন্যস্থান দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো স্থানীয় মান হিসেবে যোগফল নির্ণয় করি। তো এখানে আছে 128+72+4 যোগ করে দেখাতে হবে। এরপর খয়ের প্রশ্ন আছে, 105+281+126। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো গুণ করো, 38 × 4। এরপর আছে 29 × 7। এরপর আছে 27 × 9। এখন আমরা চলে আসবো মডেল 2-এর প্রশ্নপত্র নিয়ে। দেখো প্রথম প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 780 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? এরপর 38-কে 0 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? এরপর আছে দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ড্যাশ। এরপরের প্রশ্ন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 নম্বর প্রশ্ন আছে, দেখো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 647+50×9। এরপর আছে দেখো এখানে গণিত নয়, এখানে যুক্ত হবে, ওকে যুক্ত হবে। এরপরে দেখো 542+317। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো রহিম 250 টাকা নিয়ে বাজারে গেছে, সে 160 টাকার মাছ, 30 টাকার আলু ও 60 টাকার লঙ্কা কিনেছে, সে মোট কত টাকার বাজার করেছে এবং বাজার শেষে তার কাছে মোট কত টাকা আছে? এরপর দেখো 4 নম্বর প্রশ্ন আছে, কথায় লেখো, প্রথমে আছে 111, এরপর 678, 798 এবং শেষে আছে 859। পরের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো, 8+ড্যাশ = 15, -3=15। এরপর আছে -2=6, এরপর 9+ড্যাশ = 9। এখন আমরা চলে আসবো মডেল নাম্বার 3-এ। তো 3 নম্বর মডেল প্রশ্নে কেমন প্রশ্নপত্র হয়েছে একবার দেখে নেব। প্রথম প্রশ্নে আছে, দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। প্রথম প্রশ্ন, 22-এর সঙ্গে ড্যাশ যোগ করলে 35 হবে। এরপর 845+ড্যাশ। এরপর 8, 4, 73 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4-এর প্রকৃত মানই কত এখানে লিখতে হবে। এরপর দেখো 12+4=6, আবার -4=6। এবার দেখো 199, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এবং তারপর 201। এরপরে দেখো 52 = কত বছর কত মাস? পরের প্রশ্ন আছে যোগ করো, 8 মাস 20 দিন যুক্ত 8 মাস
8 মাস 20 দিন যুক্ত 4 মাস 20 দিন। 2 নম্বর প্রশ্ন, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 593। তো যেটি সঠিক সেখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। এরপরের প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো বিদ্যালয়ে 450টি বই সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 3টি করে বই পায়, মোট ছাত্রী কত? এরপরে দেখো, হাওড়া থেকে চন্দনপুর লোকাল ছাড়লো 522 জন যাত্রী নিয়ে, মির্জাপুর বাকিপুরে 158 জন নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রইল? এরপর আছে, প্রদত্ত চিত্রের ড্যাশটি ত্রিভুজ আছে, তো কয়টি ত্রিভুজ আছে এখানে আমাদের লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, আকাশ বাজারে গিয়ে 170 টাকা চাল, 58 টাকা ডাল ও 19 টাকা নুন কিনল, সে মোট কত টাকার জিনিস কিনেছে? পরের প্রশ্ন, পুকু ও জুকু দুই ভাই বই মেলা গেল, পুকু 386 টাকার বই ও জুকু 725 টাকার বই কিনল, পুকুর থেকে জুকু কত টাকার বই বেশি কিনল? এখন আমরা চলে আসবো মডেল প্রশ্ন 4-এর নিয়ে। তো দেখো 4 নম্বর মডেল প্রশ্নের প্রথম প্রশ্নই ছিল, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্ন, 212 সংখ্যাটিকে বিস্তার করে লেখো, এখানে আমাদের স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলা হয়েছে। এরপরের প্রশ্ন, 145 সংখ্যাটির শতকের ঘরের প্রকৃত মান ও স্থানীয় মান কত? আমাদের এখানে শূন্যস্থান লিখতে হবে। পরের প্রশ্ন, 134 সংখ্যাটি থেকে 10 বেশি কত হবে সেটি লিখবে। 571 ও 507 সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যা ড্যাশ। 2 নম্বর প্রশ্ন, দেখো স্থানীয় মানে সাজিয়ে গুণ ও ভাগ করো। তো প্রথমে আছি 245 × 4, এখানে স্থানীয় মানে বিস্তার করে বলতে একক, দশক, শতক এভাবে সাজিয়ে নেবে। এরপর লিখবো 245 × 4, এভাবে আমাদের করতে হবে। আর এরপরে দেখো ভাগ করতে বলা হয়েছে, 360কে ভাগ করতে হবে আমাদের 3 দিয়ে। এখন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলে দেখো, 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে হাঁড়ি তৈরি হবে ড্যাশ ভাজিত ড্যাশ সমান ড্যাশটি হাঁড়ি। এবার দেখো ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসায়, ড্যাশ বিযুক্ত 3 সমান ড্যাশ, আর এখানে দুটোই শূন্যস্থান দেওয়া আছে, উত্তর দুটো উত্তরই যেন 1 হয়। এবার দেখো বিয়োগ করো, 901 বিযুক্ত 7। এখন আমরা চলে আসবো শেষ মডেল নাম্বার অর্থাৎ 5 নম্বর মডেলের প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো কয়েক প্রশ্ন আছে, ড্যাশ যুক্ত 3 সমান 8, আবার 4 যুক্ত ড্যাশ সমান 8। কয়েক প্রশ্ন আছে, সংখ্যার সারিটি সম্পূর্ণ করো, 369 ড্যাশ ড্যাশ। এরপর আছে স্থানীয় মানে বিস্তার করে লেখো, 441। এরপর আছে 899 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মান কত? নেক্সট প্রশ্ন আছে, দেখো 2 3 4 দিয়ে 3 অঙ্কের যতগুলি সংখ্যা তৈরি করা যায় লেখো। 2-এর প্রশ্ন আছে, শিবরাম বাটি গ্রামে যাত্রাপালা চলছে, সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন, প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখেছেন, ওই 2 দিনে মোট কতজন যাত্রা দেখেছেন? 3 নম্বর প্রশ্ন আছে, দেখো স্থানীয় মানে সাজিয়ে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। প্রথমে আছে 707 যুক্ত 109 সমান কত? হয়ে আছে 572 বিযুক্ত 258 সমান কত? এরপর বলে দেখো, লেস দেন গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে বড় বা ছোট লেখো। তো এখানে 253 কী হবে, গ্রেটার দেন হবে না লেস দেন হবে সেটি বসাতে হবে এই শূন্যস্থানে জায়গায়। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন আছে, তুমি প্রতিদিন 15টি করে অঙ্ক কষে থাকলে 8 দিনে কয়টি অঙ্ক কষেছো?